তাহলে কি আবার ভারতকে বাদ দিয়ে বাংলাদেশে চলে আসতে চাচ্ছে গৌতম আদানি? কেন একের পর এক বড় বড় অফার দেওয়া হচ্ছে বাংলাদেশকে? জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের পাশে। দর্শক, কয়েকদিন আগে কিন্তু ভারতের কর্তা ধর্তা গৌতম আদানি বাংলাদেশ সফর করেছেন এবং ওনার সফরের পিছনে মূল উদ্দেশ্য ছিল যে চুক্তি মোতাবেক গৌতম আদানি ভারতের গোড্ডা জেলায় বাংলাদেশের জন্য যে একটা স্পেশাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে, যেখান থেকে বর্তমানে বাংলাদেশ 1600 মেগাওয়াটের বিদ্যুৎ আমদানি করছে, সেই পাওয়ার প্ল্যান্টটা পুরোপুরিভাবে চালু হয়ে যাওয়ার জন্যই কিন্তু উনি মূলত, অর্থাৎ গৌতম আদানি মূলত বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তো আমার এই বিষয়টা শোনার পর না একটু অবাকই হলাম, কারণ ভারতের এত বড় একজন ব্যক্তি মানুষ বাংলাদেশে এসেছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমার আগে সন্দেহ ছিল যে গৌতম আদানি বাংলাদেশে আসার পেছনে কোনো না কোনো একটা বড় কারণ রয়েছে, হয়তো এই সাক্ষাতের আড়ালে উনি বাংলাদেশের সাথে নতুন করে আরও কোনো একটা বড় চুক্তি করতে চান, বাংলাদেশকে বড় কোনো প্রস্তাব দিতে চান, এবং আমার সেই সন্দেহ এখন সত্যে রূপ নিতে চলেছে। কারণ এখন বাংলাদেশে একটা উচ্চ পর্যায়ের সূত্র থেকে জানা গিয়েছে যে ভারতের গৌতম আদানি বাংলাদেশকে নতুন করে আরও 1600 মেগাওয়াটের বিদ্যুৎ আমদানি করার প্রস্তাব দিয়েছে। কিন্তু পার্থক্য হচ্ছে যে বর্তমানে গোড্ডা জেলায় অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা যে বিদ্যুৎ আমদানি করছি সেটা কিন্তু হচ্ছে কয়লা দিয়ে তৈরি করা, কিন্তু বর্তমানে আদানি গ্রুপ বাংলাদেশকে যে নতুন করে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ আমদানি করার প্রস্তাব দিয়েছে, এটা সম্পূর্ণ হবে নবায়নযোগ্য বিদ্যুৎ, যার মধ্যে 1000 মেগাওয়াট হবে সৌর বিদ্যুৎ এবং 600 মেগাওয়াট হবে জলবিদ্যুৎ। এবং এই 600 মেগাওয়াটের জল বিদ্যুতের জন্য কিন্তু আদানি গ্রুপ নেপালে একটা জল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে এবং সেখান থেকে কিন্তু 600 মেগাওয়াটের জল বিদ্যুৎ বাংলাদেশে আসবে, এবং বাকি 1000 মেগাওয়াটের সৌর বিদ্যুতের জন্য কিন্তু আদানি গ্রুপ ভারতই একটা 1000 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে এবং সেখান থেকে, অর্থাৎ ভারত থেকে সেই 1000 মেগাওয়াট বাংলাদেশে আসবে। টোটাল এভাবে 1600 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসবে। এখন দেখেন, বর্তমানে যে বাংলাদেশ 1600 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ গৌতম আদানির কাছ থেকে আমদানি করছে, যখন এই চুক্তিটা হয় আমি কিন্তু তখন থেকেই এই চুক্তির একটা বিরোধিতা করে আসছি, কারণ আসলে এই চুক্তিতে বাংলাদেশের থেকে কিন্তু গৌতম আদানিরই লাভ বেশি, এতে কিন্তু বাংলাদেশে কোনো লাভ নেই বললেই চলে। তাছাড়া ছোটো বড় এমন অনেক কারণই আছে যার কারণে এই চুক্তিতে বাংলাদেশে তেমন কোনো লাভ হবেই না, বরং সম্পূর্ণ লাভটা গৌতম আদানির হবে। ফলে কিন্তু আমি বরাবরই এই চুক্তির একটা বিরোধিতা জানিয়ে আসছি। কিন্তু বর্তমানে গৌতম আদানি যে নতুন করে নবায়নযোগ্য 1600 মেগাওয়াটের বিদ্যুৎ আমদানি করার বা বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার একটা প্রস্তাব দিয়েছে, আমার মনে হয় যে এক্ষেত্রে সরকারকে অবশ্যই একটু ভাবা উচিত এই বিদ্যুতের আমদানি করার ব্যাপারে, কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুতের অনেক বেশি দরকার। তবে এক্ষেত্রে আমি সরকারকে বলবো যে এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়ার আগে সরকার যেন আদানি গ্রুপকে একটা বড় শর্ত দেয়, এবং সেই শর্ত হচ্ছে যে আদানি গ্রুপ ভারতে যে 1000 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে সেটা দেন তারা ভারতের পরিবর্তে বাংলাদেশে স্থাপন করে। কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশের লক্ষ্য রয়েছে বাংলাদেশ 9930 মেগাওয়াটে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করবে, এবং আদানি গ্রুপ যদি তাদের বিনিয়োগের মাধ্যমে, তাদের অর্থায়নের মাধ্যমে বাংলাদেশে 1000 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ স্থাপন করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ তার এই লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু আমার এখন মনে হয় না যে আমার এইসব কথায় কোনো প্রকার লাভ হবে, কারণ উচ্চ পর্যায়ে আরও একটা সূত্র থেকে জানা গিয়েছে যে গৌতম আদানি বাংলাদেশকে যে নবায়নযোগ্য 1600 মেগাওয়াটের বিদ্যুৎ আমদানি করার প্রস্তাব দিয়েছে, তাতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। আসলে বাংলাদেশ সরকার লক্ষ্য হচ্ছে 2041 সালের মতো বাংলাদেশের যত বিদ্যুতের দরকার পড়বে তার 40% সরকার চাচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ থেকে সংগ্রহ করতে, এবং তারই অংশ হিসেবে সরকার আদানি গ্রুপের এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। যদি এটা কিন্তু অফিসিয়াল না, আমি কিন্তু বারবার বলছি বা ভালোভাবে বলছি যে এটা কিন্তু অফিসিয়াল না, মানে আদানি গ্রুপ কিংবা বাংলাদেশ কারো কাছ থেকে এই টাইপের কোনো প্রকার কথাবার্তা পাবলিশ করা হয়নি। বুঝে বলে না যে দেওয়ালেরও কান আছে, তো উচ্চ পর্যায় থেকে কানে কানে শুনতে শুনতে নিচের পর্যায়ে চলে এসেছে এই খবরটা। এখন নিচের পর্যায়ে যেহেতু আমি আছি, তাই আমার কাজ হচ্ছে আপনাদের কাছ পর্যন্ত এই খবরটা পৌঁছে দেওয়া। আমি আবারও বলছি, এটা কিন্তু অফিসিয়াল কোনো খবর না বা অফিসিয়াল কোনো কথা না বা অফিসিয়াল কোনো প্রস্তাব না, কিন্তু প্রায় সময় দেখা গিয়েছে যে বাংলাদেশে বেশিরভাগ কান কথাই না সত্যের রূপ নিয়েছে। তো এই খবরের ব্যাপারে আপনাদের মতো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি এরপর ছিল। আসসালামু আলাইকুম।